إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر الله صلى الله عليه وسلم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أستغفر الله أستغفر الله أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله آج 9 جولاي 2021 27 ذي القعدة পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের করে দুনিয়া বি সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে এই করোনা মহামারী অবস্থায় রাব্বুল আলামিন আমাকে আপনাকে শারীরিকভাবে সুস্থ রেখে মানসিকভাবে প্রশান্তি দিয়ে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি ঘর শ্রেষ্ঠ ঘর সর্বোত্তম ঘর তথা নয়াপাড়া জামে মসজিদে আজানের আগে এবং আজানের পরপর জলদি জলদি এসে নির্দিষ্ট সময়ে দিনই কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময় সুযোগ স্থান তৌফিক হিম্মত সৌভাগ্য ধৈর্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন এজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মনিব আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমার নবী আপনার নবী সেরা নবী শ্রেষ্ঠ নবী নবীদের নবী রসুলদের রসুল দুয়ো জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লক্ষ কোটি গুণ দুরুদ হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী জিলকাদা মাসের আজকে শেষ জুমা আগামী জুমা আমরা যেটা পড়ব সেটা হবে জিলহজ মাসের প্রথম জুমা তো আজকে জিলকাদা মাসের শেষ জুমায় আমরা ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে পুরো আলোচনাটা আমলের আলোচনা হবে কিসের বলেন আমলের প্রত্যেকটা কথা আমিও আমলের নিয়তে বলার চেষ্টা করব আপনারাও আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন পর্দানিশীন মা বোন যারা মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতেছেন এই সময়টাকে কাজমুক্ত রেখে এই কথাগুলো প্রত্যেককে শোনা উচিত কারণ প্রত্যেকটা মানুষ ইমানদার শুধু ইমানের কারণে জান্নাতে যাবে বিষয় এটি নয় রব্বুল আলামিন কোরআনে করিমের যত জায়গায় ইমানের কথা বলেছেন তার সাথে সাথে আমলের কথা বলে দিয়েছেন কিসের কথা বলে দিয়েছেন সূরা আসরে দেখেন আপনি ওয়াল আসর এরপরে ইন্না লিয়াসানা লাফি খুসর এরপরে পড়ে ইল্লাল্লাযীনা আমানু এরপরে ওয়ামিলুস সালিহাত যারা ইমান আনবে আর নেক কাজ করবে এরপরে সুরাই তিনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ইমানের সাথে কিসের কথা বলছেন আমলের কথা বলছেন আরেক সুরায় আরেক আয়াত আল্লাহ বলেন
ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের জন্য আছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাও এই কথা বলছেন, এরপরে সূরা বুরুজও একই কথা বলছেন। এক কথা এটা বুঝেন, কোরআনে কারীমের যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলছেন বেশিরভাগ জায়গায় ঈমানের সাথে সাথে রব্বে কারীম আমলের কথা জোড়ে দিয়েছেন। কিসের কথা জোড়ে দিয়েছেন? তাহলে আমরা এখান থেকে অন্তত প্রাথমিকভাবে এই বিষয়টা তো স্পষ্ট, আমরা যারা বলি আমরা আমল না করলে কি হয়েছে, আমাদের ঈমান মজবুত আছে, এই মার্কে একটা গ্রুপ আছে না, কি বলেন? আছে না? কি বলে? আপনি জানেন আমাদের দিলের খবর, আমি না জানলে কি হয়েছে? আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি তো জানেন। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, সুদূর মানে সিনা, বুক, হৃদয়, হাত। নিশ্চয় রব্বুল আলামিন অন্তর্যামী। এই জন্য শুধু ঈমান এটা স্বয়ং সম্পূর্ণ নয়। হ্যাঁ, ঈমান মূল। ঈমান কি? ঘরের ফাউন্ডেশন মূল, তাই বলে ঘরের কাজ শেষ। বলেন, ঘরের একজন মুসলমানের ফাউন্ডেশন হলো ঈমান। ফাউন্ডেশন হলো কি? এরপর আমল হলো লাইট, আমল হলো ফ্যান, আমল হলো জানালা, আমল হলো এসি, আমল হলো মাইক, আমল হলো ছাদ, আমল হলো টাইলস, আমল হলো পর্দা। বুঝছেন না বিষয়টা? আমল অনেক হয়। বলেন, আমল কি হয়? অনেক হয়, কিন্তু ঈমান এক সিস্টেম। ঈমানদার হিসেবে আমরা সবাই সমান। বলেন ভাই, কথাগুলো বুঝতেছেন? ঈমানদার হিসেবে আমরা সবাই কি? আপনি যেমন ঈমানদার, আমিও তেমন ঈমানদার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তেমনই ঈমানদার। ঈমানের বেলায় আমরা সবাই সমান। বলেন, ঈমানের বেলায় আমরা সবাই কি? আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, নবীকে কি করি, সাথে সাথে সাতটা কথা বিশ্বাস করি। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। এরপরে ঈমানের বেলায় তো আমরা সবাই সমান, ঠিক আছে, কিন্তু দাম বাড়বে আমলের কারণে। কিসের কারণে? ঈমান তো লাগবে। ঈমান তো কি? কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এটা একটা আমল। কেউ সুন্নতগুলোর এহতেমাম করে, তাহলে আর একটু ভালো আমল। কেউ মুস্তাহাবগুলোও করে, তাহলে আরো ভালো আমল। কেউ তাহাজ্জুদ পড়ে, তাহলে আরো ভালো। কেউ আউয়াবিন চাষ এশাক পড়ে, তাহলে আরো ভালো। কেউ সূরা ইয়াসিন পড়ে, আরো ভালো। কেউ কোরআনে কারিমের এক পারা পড়ে, আরো ভালো। কেউ কোরআন শরীফ পড়তে জানে, ভালো, অর্থ সহ জানে, আরো ভালো, তাফসীর সহ জানে, আরো ভালো। কেউ একটা হাদিস মুখস্থ জানে, ভালো, অর্থ সহ জানে, আরো ভালো। এই হাদিসে রসুল কি বলেছেন, কি বুঝিয়েছেন, এটাও জানে, তাহলে আরো ভালো। মানে ভালোর উপরে ভালো। বলেন, ভালোর উপরে কি ভালো? কিন্তু ঈমানটা হলো দুধের মতো। বলেন, ঈমানটা হলো কি? মাখন বানায় কি দিয়া? দুধ দিয়া। মাখন কি দিয়ে বানায়? মাখন বানায় দুধ দিয়া। এখন দুধ না হলে কি মাখন হবে? না। ঈমানটা হলো দুধের মতো, আর এই দুধের উপরে যত মেহনত হবে, ঈমানের উপরে যত মেহনত হবে, আমল বাড়বে। আর আমল যত বাড়বে, সে দুনিয়ার মানুষের কাছেও দামি হবে, রবের কাছেও দামি হবে, আসমানওয়ালার কাছেও দামি হবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানটা তো ঠিক রাখতে হবে। ঈমান কি রাখবে? ঠিক রাখবেই, সাথে সাথে আমলের ব্যাপারে পাবন্দি হতে হবে। কিছু আমল আছে কম্পালসারি করতেই হবে, মাপ নাই। কিছু আমল আছে করলে সওয়াব আছে, না করলে সমস্যা নেই। আপনার ঘরে চাউল থাকাটা স্বাভাবিক, কম্পালসারি। চা ফাতি না থাকলেও তেমন সমস্যা, চাটা করছি, পান করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। কিন্তু খাওয়াটা লাগবে, তিন বেলা খান আর এক বেলা খান। ভাত না খেলে রুটি লাগবে, ঠিক না? তো আমল কিছু আছে কম্পালসারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বিতির পড়তেই হবে, বছরে এক মাস রোজা রাখতেই হবে,
হজ ফরজ করতেই হবে, ফরদা ফরজ করতেই হবে, হারাম থেকে বাঁচতে হবে, সুদ হারাম ছাড়তে হবে, গোশ হারাম ছাড়তে হবে, ব্যবসায় ধোকা দেওয়া হারাম ছাড়তে হবে। তাহলে ইমানের সাথে সাথে আমল লাগবে, কি লাগবে বলেন? আলহামদুলিল্লাহ আমরা তো ইমানদার, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সন্দেহ আছে ইমানের ব্যাপারে? কোনো সন্দেহ রাখার সুযোগ নাই। যদি ইমানের ব্যাপারে কেউ কোনো সন্দেহ করে তাহলে সে মুসলমানই থাকতে পারে না। কেউ যদি নিজের বাপকে নিয়ে সন্দেহ করে তাহলে সে বৈধ সন্তান থাকতে পারে না। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আমি ইমানদার, আলহামদুলিল্লাহ আমি মুসলমান, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আলহামদুলিল্লাহ আমার চোখ সুস্থ, আমার কান সুস্থ, আমার নাক সুস্থ, আমার জবান সুস্থ, আমার দাঁত সুস্থ, আমার মেধা সুস্থ, আমার হাত সুস্থ, আমার পাও সুস্থ, আমার হার্ট সুস্থ, আমার বাল্ব সুস্থ, আমার রক্ত চলাচল সুস্থ, আমার হার্টের ফান্স ঠিক মতো চলতেছে। এগুলার মাঝে মাঝে কি করা? শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, ঠিক না? সময় মতো ঘুম হয় আমার, আলহামদুলিল্লাহ, ঠিক না? ঘরে যথেষ্ট পরিমাণ আল্লাহ রিজিকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা দরকার না? এই লকডাউন শাটডাউন আপনারা তো পেপার পত্রিকা আমাদের চেয়ে বেশি পড়েন, সন্তানকে খাদ্য দিতে না পারিয়া পিতা আত্মহত্যা করতেছে, ঘরে চাউল নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, ওই তুলনায় কি আল্লাহ আমাদেরকে ভালো রাখছে না? আলহামদুলিল্লাহ ভালো রাখছে, এটা শুকরিয়া জবানে হবে, সাথে সাথে আমার কোনো প্রতিবেশী কি অভাবে আছে কিনা, সমস্যা আছে কিনা, তার ঘরে চাউল আছে কিনা, তার বাচ্চাদের খাদ্যগুলো আছে কিনা, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় সেটারও কি রাখতে হবে, খবর রাখতে হবে। সুবহানাল্লাহ, বলেন আমরা তো সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন তরকারি রান্না করবা ঝোল বাড়াইয়া দিবা, ঝোল বুঝেন তো? কেউ বলে ঝোল, কেউ বলে সুরবা, কেন? তরকারি দিতে না পারলেও যাতে তোমার প্রতিবেশীকে একটু কি দেওয়া যায়, সুরবা দেওয়া যায়। সুবহানাল্লাহ, বলবেন না? আমরা তো সেই নবীর উম্মত যে নবী বলছেন তুমি যদি তোমার বাচ্চার জন্য আপেল আনো, কমলা আনো, আম আনো, পারলে তোমার প্রতিবেশী বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে এরা যদি অসহায় হয়, তুমি যেমন তোমার বাচ্চার জন্য মজা কিনার তৌফিক আছে তার নাই, যদি তোমাকে আল্লাহ তৌফিক দে তাদেরকেও দিলা, এক নম্বর পয়েন্ট। যদি তাদেরকে দেওয়ার ক্ষমতা তোমার নাই বা মন চায় না, তাহলে তুমি তোমার বাচ্চাকে আম হাতে দিয়া, আপেল হাতে দিয়া, লিচু হাতে দিয়া, মালটা হাতে দিয়া ওই বাচ্চাদের কাছে পাঠাবা না, তোমার বাচ্চার খাওয়া তোমার বাচ্চাকে বাসায় বসাইয়া খাওয়াইবা। এটা রসুল শিক্ষা দিয়েছেন, কেন? যদি ওই ঘরের বাচ্চাগুলো দেখে তাহলে তারাও খাইতে চাইবে, এখন সে তো পাবে না, আব্বা আম্মাকে বলবে, আব্বা আম্মার কলিজায় কষ্ট আসবে, আহারে সে তার সন্তানকে কত দামি দামি মজার খাওয়ার খাওয়াচ্ছে, আমি আমার সন্তানকে খাওয়াতে পারতেছি না। ইসলাম বলে এই কষ্টটাও যেন তার দিলে না আসে, তুমি তোমার বাচ্চাকে কি করো সেভাবে কি করো, ঘরে খাওয়াও। আর আমরা করি কি? আম খাইয়া বাগলগুলারে, মালটা খাইয়া বাগলগুলারে একজনের সাথে ঝগড়া হয়েছে, করি কই যে ওই জায়গায় ফেল যেন দেখে আমরা কি কি খাই, আমরা না না এগুলা না, আল্লাহ হেফাজত করুক আমাকে আমাদের সবাইকে, বলেন আমিন। তাহলে ইমানের সাথে সাথে কি লাগবে বলেন? আমল লাগবে, বলেন কি লাগবে? আমল লাগবে, আমল আমল। যার আমল যত সুন্দর হবে সে তত দামি হবে। সুবহানাল্লাহ, বলেন। আপনার ফাউন্ডেশন যদি ঠিক থাকে এরপরে বিল্ডিং উঠেই আপনার যেভাবে মন চায় সেভাবে রুম করা যায়, যেই সিস্টেমে মনে চায় সেই সিস্টেমে ডেকোরেশন করা যায়। আপনার ইমান, আমার ইমান যদি ঠিক থাকে, ইমান ঠিক থাকার পরে আমল যে কোনোভাবে করা যায়, আলহামদুলিল্লাহ। আপনি জামাত ছুটে গেল কথার কথা, তাহলে নামাজ আর পড়ার সুযোগ নাই, বাসায় সুযোগ আছে না? আপনি নিয়ত করে শুয়েছেন যে ফজর পড়বে নই, কিন্তু ঘুম থেকে উঠছেন দেখেন যে না আর পাঁচ মিনিট আছে, জামাতও শেষ, এই মুহূর্তে বাসায় নামাজ পড়ার সুযোগ আছে না? আল্লাহ না করুক কোনো কারণে যদি কেউ জুমা পড়তে না পারে, হইতে পারে না,
তাহলে তার জন্য কি ওই দিনের নামাজ মাপ? সে জোহর পড়বে, কেউ দাঁড়াইয়া নামাজ পড়তে পারতেছে না। ইসলাম বলে তুমি বসে পড়ো। সুবহানাল্লাহ বললেন না? এ রবি গ্রামীণ এয়ারটেল বাংলা লিংকে অফার দিলে আমরা খুশি হয়ে যাই। আর মাঝে মাঝে কি কই থ্যাংক ইউ, অনেকে পরামর্শ দেখো বাংলা লিংক টাওয়ার এখানে, এখন বাংলা লিংকের নেটওয়ার্ক মানি ওয়াইফাই থেকেও আরো মজবুত, এটা খুশি একটা বিষয় না? যারা লোডের ব্যবসা করে অনেকে ফোন করে বলে যে টার্গেট পূরণের জন্য ভাই আজকে একটা অফার আছে দিমু কিনা, কি বলেন দিমু কিনা, সেও খুশি হয়ে যায় না এত কম দামে দিয়ে দেন। এই সামান্য অফারগুলোর ব্যাপারে যদি আমরা এত খুশি হয়ে যাই তাহলে আরো বেশি খুশি হয়ে যাওয়া দরকার। রব যে আমাদেরকে এর চেয়ে কোটি গুণ বেশি অফার দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ, তুমি দাঁড়াই নামাজ পড়তে পারতেছো না, অফার বসে পড়ো। সুবহানাল্লাহ, তুমি নফল পড়বা, নফল দাঁড়াই পড়তে মন চাইতেছে না, অসুস্থ না, বসে পড়ো সওয়াব অর্ধেক। সুবহানাল্লাহ বলেন, বসে পড়ারও তোমার ক্ষমতা নাই, শক্তি নাই, তুমি শুয়ে ইশারায় পড়ো। সুবহানাল্লাহ বলেন, ইসলাম সহজ না কঠিন? লা তুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। রব্বুল আলামিন বলেন, কারো ঘাড়ের উপরে তার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপাইয়া দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, চাপাইয়া দিছেন? চাপাইয়া দেয় নাই, এটা ইসলাম। যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর। সুবহানাল্লাহ বলেন, বলেন এই কথাটা মুখস্থ করেন, যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর। বলেন বলেন, মুসকাটা ইসলাম এটা সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? দাড়ি রাখা ইসলাম এটা সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? মেসওয়াক করা এটা ইসলাম এটা সুন্দর। মাথায় টুপি দেওয়া ইসলাম এটা সুন্দর। লম্বা জামা পরা এটা ইসলাম এটা সুন্দর। বুঝলেন না? যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর। যে যত ইসলামিক সে তত আধুনিক। বলেন আপনি ইনসাফের সাথে বলেন তো, হাট্টা কাট্টা একটা যুবক, হে হাফ প্যান্ট ফুললে বেশি সুন্দর লাগে নাকি ফুল প্যান্ট ফুললে বেশি সুন্দর লাগে? কথা বলেন, তাহলে যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর। যে যত ইসলামিক হবে সে তত আধুনিক হবে, যে যত ইসলামিক হবে সে তত কি হবে। এই এবার শাটডাউনের সময় আপনারা দেখে থাকবেন অনলাইনে একটা ছবি বারবার ভাসতেছে, একজন ম্যাজিস্ট্রেট দেখছেন না, একদম সুন্নতি পোশাকে সে টহল দিচ্ছে, দেখছেন না এই বিষয়টা? বলেন তো আমরা যারা মুসলমান, আমি যদিও সুন্নত পোশাক পরার ব্যাপারে দুর্বলতা আছে, আমার দিলে খুশি লাগছে কিনা? ইনসাফের সাথে বলেন না, খুশি লাগছে কিনা? কারণ হইল যে ইসলাম যেটা যেটা সেটা সেটা সুন্দর, আর যে যত ইসলামিক হবে সে তত আধুনিক হবে, আর যে যত ইসলামিক পথে চলবে সে তত জান্নাতের পথেই চলতেছে। সুবহানাল্লাহ, এজন্য খুব খেয়াল রাখা। তাহলে কিসের সাথে কি লাগবে? ইমানের সাথে কি লাগবে? আমল লাগবে, আমল আমল। বলেন কি লাগবে? শুধু জুমা পড়লে হবে না, জুমাটাও আমল, আসরও লাগবে। বলেন কি লাগবে? বলেন না, মুখে মুখে বলেন না, কি লাগবে? ফজরও লাগবে। বলেন ফজরও লাগবে? না এরকম না যে হুজুর আমি তো সহজেই পড়ি, জুমা জুমা পড়ি না, এরকম না। দুই মাদ্রাসার ছাত্র বলে, দুই মাদ্রাসার ছাত্র দুই জায়গায় পড়ে, এরা দুইজন একসাথ হইছে, তো মাছ ব্যবসায়ী একসাথ হইলে এদের মাছের কথা থাকে না, মুদি মালওয়ালা দুই ব্যবসায়ী একসাথ হইলে এদের কাছে মুদি কথা থাকবে, যে যেই লাইনের তার সাথে সেই লাইনের কথা। এবার দুই বন্ধু এরকম কথা বলতেছে, ভাই তোদের মাদ্রাসায় খাওয়া কখন কখন দেয় হোটেলে, এত হোস্টেলে বা বোর্ডিংয়ে? তো সে বলতেছে যে আমাদের এখানে তিন বেলা খাওয়া দেয়, সকালে নাস্তা দেয়, দুপুরে ভাত দেয়, রাত্রে ডাল ভাজি সহ ভাত দেয়। আচ্ছা, তো এবার আরেক ছেলে বলতেছে যে, সে বলতেছে যে তোদের এখানে কত দেরিতে দেরিতে দেয়, সেই সকালে একবার নাস্তা দেয়, আবার দুপুরে একবার দেয়, আবার রাত্রে একবার দেয়, আমাদের এখানে কত শর্টকাট দেয় জানোস, সকাল বিকেল দেয়। কি দেয় আসলে বেশি দে? কোথায়? তিন বেলা বেশি না দুই বেলা বেশি? বুঝলেন না? যে 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 যেটা এটার উপর যুক্তি দাঁড় করায়। এখন যারা জুমা জুমা পড়ে, বুঝলেন, আমরা তো ওই তো কত হিসাব দিতে হয়, ফজর জোহর আসর মাগরিব এশা ভিতির, আমরা কত সোজা জুমা জুমা না, জুমা জুমা বাসার সুযোগ নাই। বলেন জুমা জুমা কি সুযোগ নাই? বাসার সুযোগ
যদি জুমা ছাড়াও খাইতে হয় বাকি টাইমও নামাজ পড়তে হবে বলেন। আপনি যদি শরীরকে খাদ্য না দেন শরীর দুর্বল হয়ে যায়, আল্লাহর কসম যদি শরীরের উপরে আমলের খাদ্য না লাগে, নামাজের খাদ্য না লাগে, জিকিরের খাদ্য না লাগে, এবাদতের খাদ্য না লাগে, রোজার খাদ্য না লাগে, হজের খাদ্য না লাগে, কোরবানির খাদ্য না লাগে, হালালের খাদ্য না লাগে, তাহলে ঈমান দুর্বল হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? দুর্বল। কিছু খাইতে না পারলে হুজুর পানি পড়া দেন, কিছু খাইতে পারতেছি না, কিছু খাইতে মাঝে মাঝে হুজুরদের কাছে দোয়া চাওয়া দরকার, হুজুর আমি কোনো আমল করতে পারতেছি না, কি বলেন? এই জন্য হিম্মত বাড়ানো, আগ্রহ বাড়ানো। আর আমরা ইয়াং জেনারেশন যারা আছি, আমাদের মেন্টালিটি এমন হয়ে গেছে রে যে হুজুর বার্ধক্য যখন আসবে নামাজ তো পড়বই। যারা ফেসবুক চালান ইউটিউব চালান দেখবেন প্রত্যেক দিন, আপনি ফেসবুক চালাইলে অন্তত 20টা 10টা 5টা মৃত্যুর খবর পাবেন। ওইখানে কি বুড়াদের খবর বেশি না ইয়াংদের খবর বেশি, তরুণদের খবর বেশি? তা আমিও তো একজন তরুণ, আমিও তো একজন যুবক, আমাকেও তো মারা যেতে হবে নিশ্চিত, আল্লাহর কসম নিশ্চিত। কার জন্য দুনিয়া নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম? এই গত 2-3 দিন ধরে পেপার পত্রিকায় এসছে যে বাপ মারা গেছে। কি মারা গেছে? 5 ভাই মিটিং করতেছে, বাপের লাশ উঠানে আছে, লাশ দাফন করতেছে না, 22 ঘন্টা চলে গেছে, 22 ঘন্টা সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতেছে। শেষ তক ইউনিয়ন চেয়ারম্যান আইসা এরপরে লাশ দাফনের ব্যবস্থা করতেছে। কি বলেন? মিথ্যা বলতেছি? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মানে বাপের লাশ পচি যায় সমস্যা নাই, সম্পত্তি যেন মাইন না যায়। আল্লাহ আমাকে বুঝ দিয়ে দেন, আমিন। সম্মানিত সুধী, তাহলে ইমানের সাথে কি লাগবে বলেন? আমল লাগবে। মনে রাখেন এই জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়া জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত, এই 10টা দিন আল্লাহর নিকট অনেক দামি, অনেক প্রিয়, অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান, অনেক হাই কোয়ালিটির সম্মানিত। সুবহানাল্লাহ। কয়টা দিন? 10টা দিন। রব্বুল আলামিন সূরা ফজর এই 10 দিনের কথা উল্লেখ করেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশফি ওয়াল ওয়াতর। রব্বুল আলামিন বলেন ফজরের কসম। কিসের কসম ভাই? কথা বলতে হবে। কিসের কসম? ফজরের কসম। কিসের কসম? আচ্ছা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কসম করার দরকার আছে? আমি ইমাম হিসাবে, আপনি মুসল্লি হিসাবে, আপনার সাথে যখন আমি কথা বলবো আপনাকে বিশ্বাস করানোর জন্য আমার কসমের প্রয়োজন আছে? স্ত্রী যখন স্বামীর সাথে কথা বলবে, সন্তান যখন আব্বা আম্মার সাথে কথা বলবে কসম দেওয়ার দরকার আছে? নাই। আর আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলতেছেন, সেখানে রব্বুল আলামিন কসম করার প্রয়োজন আছে? কথা বলেন, কসম করার প্রয়োজন আছে না? কিন্তু কসম করার প্রয়োজন, হলফ করার প্রয়োজন না থাকার পরেও কেন করলেন? রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন। সুবহানাল্লাহ। বলেন ওয়াল ফাজর, রব্বুল আলামিন বলেন ফজরের কসম। কিসের কসম বলেন? বলেন, মুখস্থ করেন, কিসের কসম? দেখেন রব্বুল আলামিন কোরআনে কারিমে দুইটা কসম করছেন, অনেক কসম করছেন। একটা হলো আসরের কসম করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, আসরের কসম করছেন, আবার ফজরের কসম করছেন। কেন করছেন? মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা বলছেন, তার ভিতরে দেখেন বান্দা বান্দি মুসলমান এই দুই ওয়াক্তে সবচেয়ে বেশি অলস থাকে। সবচেয়ে কি থাকে? ফজরের নামাজে মুসল্লি বেশি না মাগরিবের নামাজে মুসল্লি বেশি? কেন? ফজরের কসম কেন করলেন? ফজরের গুরুত্ব বোঝানোর জন্য। তার মানে আল্লাহ বুঝাইতে চান, বান্দা তোমার ঘুমের চেয়ে ফজরের নামাজের দাম বেশি। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলেছেন, সাথে সাথে মুয়াজ্জিন মাইকে বলে কিনা, কি বলে? আস-সালাতু খায়রুম মিনান নাওম। বলেন মুয়াজ্জিন বলে, এটার অর্থ কি? ঘুম থেকে, নামাজ থেকে ঘুম ভালো?
এটার অর্থ এটা কি? ঘুম থেকে একবার বলার পরে যেন আল্লাহ মুয়াজ্জিনকে আবার বলে, হে মুয়াজ্জিন আবার বলো, আমার বান্দারা তো ঘুমে, আবার বলো, আবার বলো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেন, যেই ব্যক্তি এশারের নামাজ এবং ফজরের নাম প্রত্যেকটা কথা পয়েন্ট পয়েন্ট বুঝেন, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়বে পুরুষ আর মহিলারা ঘরে সময় মতো পড়বে, ফজরের নামাজ জামাতে পড়বে পুরুষ মহিলারা ঘরে সময় মতো পড়বে, রসুল বলেন কাকিয়ামিল লাইলাই লাইলি কুল্লা, সে যেন পুরা রাত আল্লাহর রাস্তায় অর্থাৎ যায় নামাজে বসে জিকির করলো অথবা নামাজ পড়লো কোরআন তেলাওয়াত করলো পুরা রাত্রের এশা আর ফজর জমাতে পড়ার কারণে রব্বুল আলামিন পুরা বা রাত্রের নফল ইবাদত সওয়াব দিয়ে দেন। আর এক হাদিসে রাসূল বলেন বাশশিরিল মাসআইনি ফিজ্জুলামি ইলান নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, রাসূল বলেন ওই দুই প্রকারের আমার উম্মতের জন্য সুসংবাদ। কয় প্রকার? এটা আমার কথা না রাসূলের কথা, মুসলিম শরীফের হাদিস। ওই দুই প্রকার আমার উম্মতের জন্য সুসংবাদ, সে হোক তরুণ, সে হোক যুবক, সে হোক বৃদ্ধ, সে হোক হুজুর, সে হোক মুসল্লি, সে হোক বেশি শিক্ষিত, সে হোক কম শিক্ষিত, সে হোক এ স্থানীয়, সে হোক অনস্থানীয়, সে হোক দুর্বল, সে হোক শক্তিশালী, রাসূল বলেন আমার ওই দুই প্রকার উম্মতের জন্য সুসংবাদ, যারা দুই অন্ধকারের নামাজ মসজিদে গিয়া পড়ে, এক অন্ধকারের নামাজ হলো এশারের নামাজ আর এক অন্ধকারের নামাজ হলো ফজরের নামাজ, রাসূল বলেন যে আমার উম্মত মুসলমান ইমানদার পুরুষ যুবক বৃদ্ধ, ও বাবা কাউকে আঘাত করা উদ্দেশ্য নয়, কারো কলিজায় হিট দেওয়া উদ্দেশ্য নয়, শুধু রসুলের কথাটা আমাদের কলিজায় ঢুকানো উদ্দেশ্য। বিশ্বনবী বলেন যে ব্যক্তি এশারের নামাজ অন্ধকারের নামাজ মসজিদে গিয়া পড়ে, ফজরের নামাজ, ফজরে অন্ধকার থাকে কিনা, মসজিদে গিয়া পড়ে, কেয়ামতের ময়দান হবে অন্ধকার 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 অমাবস্যা রাতের মতো, এই অন্ধকার কেয়ামতের ময়দান, এই দুই অন্ধকারে আল্লাহর বান্দা রাত্রিবেলায় মোবাইলের লাইট দিয়া অথবা টর্চ লাইট দিয়া অথবা হাতে হারিকেন নিয়া অথবা হাতে লাঠি নিয়া অথবা নাতিকে নিয়া, যে আল্লাহর বান্দা ইমানদার মুসলমান এশার নামাজ জমাতে পড়লো, ফজর নামাজ জমাতে পড়লো, এই অন্ধকারে নামাজ পড়ার কারণে রসুল বলেন তাকে সুসংবাদ দাও, তাকে নিউজ দাও, গুড নিউজ দাও, সে কেয়ামতের অন্ধকার ময়দানে রব্বুল আলামিন তার জন্য আলোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, কে বলেছেন? বিশ্বনবী। কে বলেছেন? এবার রসুল আরেক হাদিসে বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হলো, সে ঈমানের ঝান্ডা হাতে নিয়ে ঘর থেকে বের হলো। সুবহানাল্লাহ, লেবাউল ঈমান, যে ফজর পড়ে ঘর থেকে বের হলো সে কিসের ঝান্ডা হাতে নিয়ে বের হলো? আর রসুল বলেন যেই ব্যক্তি ফজর পড়া ছাড়া ঘর থেকে বের হলো, এরকম মুসলমান নাই? আছে, আছে। আপনি বলবেন হুজুর আমি নামাজ না পড়লে আপনার কি হয়েছে? না, আমার কিচ্ছু হয় নাই, আমনের কবরে আমনে যাবেন, আমার কবরে আমি যাব, বাকি আমাকে বলা হয়েছে কোরআন আদেশ করে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, হে নবী আপনি আপনার দায়িত্ব পৌঁছাইয়া দেন। আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর নবীগণের ওয়ারিস, ওয়ারিস মানে সম্পত্তির নয়, দ্বীনের ওয়ারিস, নবীদের যে কাজ ছিল উলামায়ে কেরামেরও সেই কাজ, উলামায়ে কেরাম পৌঁছাইয়া দিবে। সাথে সাথে আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে পাঠাই নাই, পুলিশ করে পাঠাই নাই, সেনাবাহিনী করে পাঠাই নাই, বিজিবি করে পাঠাই নাই, মানুষকে লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া শরীয়ত মানাবেন আমল করাবেন এটা আমি আপনাকে দায়িত্ব দেই নাই, আপনার দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া, তদ্রূপ আমাদের দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর কসম যদি মানতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের পথ সহজ, আর যদি ইচ্ছায় বা অনিচ্ছায় না মানি আল্লাহর কসম আমাদের জন্য জান্নাতের পথ কঠিন। জান্নাতের পথ কি? যেই ব্যক্তি ফজর পড়ে ঘর থেকে বের হলো তার হাতে কিসের ঝান্ডা? ইমানের ঝান্ডা। বলেন আরে ভাই আমার জীবনের শেষ ফজরও তো হতে পারে, যদি আমি ফজর পড়ে গেলাম আল্লাহ না করুক হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলাম, তাহলে আমার হাতে কি ছিল? বলেন, বলেন তো ইমানের ঝান্ডা, মজার বিষয় না? আর আল্লাহ না করুক আমি ফজর পড়া ছাড়া দৌড় দিলাম চলে গেলাম কাজে, আর মারা গেলে আমার হাতে কিসের ঝান্ডা আছে? শয়তানের ঝান্ডা। বলেন আর এক হাদিসে রাসূল বলেন
যেই ব্যক্তি ফজর পড়া ছাড়া ঘুমায় কি করে তার কানে পেশাব করে শয়তানে কে কে শয়তান খুব ভালো না পেশাব করে কে হাদিসে আছে মানুষ যখন ঘুমায় শয়তান তাকে তিনটা গিট্টা দেয় গিট্টা গিট্টা তো বুঝেন না গিট্টু দেয় সে যখন ঘুম থেকে উঠে একটা গিট্টা ছুটে যায় সে যদি ঘুম থেকে উঠে অজু করে দুই নম্বর গিট্টা ছুটে যায় সে যদি আবার নামাজটা পড়ে তিনও গিট্টা ছুটে যায় সুবহানাল্লাহ আর যে ব্যক্তি কোনোটাই করলো না গিট্টা কয়টা থাকলো যে ফজরটা গুরুত্ব দিতে পারবে না সে জোহর পারবে না ওই গিট্টার ধাক্কায় আর আল্লাহ 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 করে যদি যে এশা আর ফজর আর আসর এই তিনটার মোটামুটি গুরুত্ব দিতে পারবে আশা করা দেয় ইনশাল্লাহ 75 গুরুত্ব তার হয়ে যাবে সুবহানাল্লাহ বলে পড়বো নামাজ ইনশাল্লাহ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ বলেন ওয়াল ফাজর ফজরের কসম দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাই কারাম এই আয়াতে তাফসির করেছেন হাদিসেও আছে ওয়ালায়ালিন আশ অর্থাৎ দশ রাত্রের কসম এই দশ রাত কোন রাত এটা হলো জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানির রাত পর্যন্ত এই দশ রাতের কসম কয় রাতের কসম তাহলে বোঝা গেল ফজরটাও আল্লাহর কাছে খুব দামি জিলহজ মাসের প্রথম দশটা দিনও আল্লাহর কাছে অনেক 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 দাম সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তৃতীয় নম্বর কসম করেন ওয়াশাফি ওয়াল ওয়াত জোর রাত্রের কসম বেজোর রাত্রের কসম সুবহানাল্লাহ তার মানে কি এই দশ দিন দিনের বেলা অর্থাৎ জোরও দামি বেজোরও দামি সুবহানাল্লাহ তাহলে এই সংক্ষেপ এই আলোচনায় আমরা কি এতটুকু বুঝতে পারলাম যে জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়া কোরবানির দিন পশু যাবে পর্যন্ত আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো এই তিনটা দিক অর্থাৎ ফজরও গুরুত্বপূর্ণ আবার এই দশ দিনও গুরুত্বপূর্ণ আবার দিনও গুরুত্বপূর্ণ রাত্র গুরুত্বপূর্ণ সুবহান তাহলে এই দশটা দিনের গুরুত্ব তো আমাদেরকে বোঝা দরকার বোঝা দরকার কিনা এবার রসুল থেকে জেনে নিই রসুল কি বলেন قال النبي صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من اشهر الحج الله الرسول বলেন ما من ايام احب الى الله الله رب العالمين নিকট অনেক محبتের অনেক পছন্দের যে বান্দা এই দশটা দিন অর্থাৎ জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আল্লাহর কাছে এই দশটা দিন খুব গুরুত্বপূর্ণ খুব কি পূর্ণ কেমন গুরুত্বপূর্ণ রসুল বলেন ইয়াদিনু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা খেয়াল করেন যে এই দশ দিন মোট নয় দিন হবে রোজা কয় দিন হবে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যেই ব্যক্তি রোজা রাখবে প্রত্যেক দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এক এক বছর রোজা রাখার সওয়াব সুবহানাল্লাহ খুব খুশি হইতে পারলেন না কয় বছর রোজা রাখার সওয়াব জিলহজ মাসের কেউ যদি এক তারিখে রোজা রাখে একটা রোজা এক বছর রোজার সওয়াব আটটা রোজা রাখবে আট বছর রোজা রাখার সওয়াব হবে নয়টা রোজা রাখবে নয় বছর রোজা রাখার সওয়াব হবে কেউ যদি দুইটা রাখে দুই বছর রোজা রাখার সওয়াব পাবে কেউ যদি একটা রাখে এক বছর রোজা রাখার সওয়াব পাবে আর আল্লাহ যদি আরো তৌফিক দেয় তাহলে নয়টা রাখলে নয় বছর রোজা রাখার সওয়াব পাবে সুবহানাল্লাহ বলে আগে মানুষকে যদি বলা হইতো যে ভাই আপনি না মোটা হইতেছেন মানুষ খুশি হয়ে যেত কি হয়ে যেত এখন যোগ ফাল দিছে তো আপডেট এখন মানুষকে যদি বলেন ভাই আপনি তো শুকাইছেন ভাই আবার বলেন তো কি বলছেন মানে মানুষ এখন শুকাইলে খুশি হয় মানুষ এখন শুকাইলে কি হয় মোটা হলে বিপদ বাড়ে আর জাহাঙ্গীর কবির একজন এই বেচারারে মানুষ যে কি পরিমাণ ফলো করে জাহাঙ্গীর কবির শুধু হলো ফাস্টিং 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 সাল খালি কন্ট্রোল কন্ট্রোল এই বেচারা আল্লাহ হায়াত দারাজ করুক বেচারা তার বক্তব্য ভুলাতে রুগীদেরকে নামাজের কথাও বলে আবার রোজা রাখার কথাও বলে সুবহানাল্লাহ বলেন আমি রোজা রাখবো সোয়াবের নিয়তে তাহলে আমার ফাস্টিংও হবে হবে না যদি শরীরে সমস্যা থাকে শরীরও কমবে এই জন্য যাদের আল্লাহ তৌফিক দেয় আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ নয়টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মা বোনকেও বলে দিব
পারলে নয়টা রাখবো, যদি নয়টা না পারি দুইটা রাখবো, দুইটা না পারলে একটা রাখবো ইনশাআল্লাহ। দুই নম্বর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন হা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং প্রত্যেক রাত্রের এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবে কদরের রাত্রের এবাদতের মতো সওয়াব। সুবহানাল্লাহ। এই আমাদের কাউন্সিলর সবাই একটু জায়গা করে দেন, এই দৌড় ভাই সামনে চলে এস। আচ্ছা মাশাআল্লাহ, সম্মানিত সুধী সভাপতি সাহেব চলে আসেন, কথা বলবে তো উনি মসজিদের বিষয়ে, একসাথে চলে আসেন ভাই, একটু জায়গা করে দেন। সম্মানিত মানুষকে সম্মান করা এটা আমাদের নবী শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাহলে আমাদের আলোচনা কি চলতেছিল, যে এই নয় তারিখ প্রত্যেকটা দিন এক এক বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা রাত কয়টা রাত, সবে কদরের রাতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক ক্রমে একটা কথা বলে দেই, পুরা রাত ইবাদত করা আমরা দুর্বল, অনেক সময় সম্ভব হয় না, এমনিই তো ফজর আর এশা জামাতের এহতেমাম করব, বিশেষ করে এই জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত প্রত্যেকটা রাত আমরা চেষ্টা করব, আন্তরিকতার সাথে করব, মোবাইলে অ্যালার্ম লাগাবো, সেটা হলো এশারের জামাতটাও যেন আমাদের না ছুটে ফজরের জামাতটাও যেন আমাদের কি। ওলামায়ে কেরাম বলছেন, যে ব্যক্তি এশারের জামাত আর ফজরের জামাত মসজিদে পড়বে আর মা বোনেরা ঘরে সময় মতো নামাজ পড়বে, সে এই রাতগুলার বরকত পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, এরপর রাসূল আরেক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই 10 দিনের আমল সবচেয়ে প্রিয়, সবচেয়ে কি, সবচেয়ে পছন্দনীয়। কোন 10 দিন? চাঁদ উঠা থেকে কোরবানির দিন পর্যন্ত এই 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে কি। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি কেউ এই 10 দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ তো বুঝছেন, যে এই জিহাদ মানে কি, যুদ্ধের ময়দানে ইসলামী তরিকায় ইসলামী নিয়মে, বলেন কি বলছি, বলেন ইসলামী তরিকায় ইসলামী, কেউ যদি যুদ্ধের ময়দানে জিহাদ করে তাহলে কি সে বিনিময় বেশি পাবে না, আল্লাহর কাছে বেশি প্রিয় হবে না? এবার রাসূল কি বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না যদি কেউ জিহাদও করে জিহাদের যেমন ফজিলত আছে এই 10 দিনের ফজিলত এর চেয়ে কম নয়, তবে হ্যাঁ কেউ যদি জিহাদের ময়দানে গেল, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, বুখারী শরীফের হাদিস, কেউ যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার সময় ঘোড়া নিয়ে গেল, মাল সম্পদ নিয়ে গেল, সে মাল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলল, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে শহীদ হয়ে গেল, সেই ব্যক্তি এই 10 দিনের আমল করনেওয়ালার চেয়ে বেশি দামি হবে। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করছেন, এই 10 দিনের আমলকে রাসূল মুজাহিদদের সাথে সম্পৃক্ত করছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে? আল্লাহর রাস্তা মানে আমরা এখন কিসের রাস্তায় আছি বলে, ওইদিন আমাকে আমাদের কাউন্সিলর দৈর্বে একটা বিষয়ে ফোন দিছিল, আলহামদুলিল্লাহ বেচারা কি যে কোনো বিষয়ের সাথে ফোন দিয়ে কথা বলে, তো আল্লাহর রাস্তার অনেকগুলো ব্যাখ্যা আছে, আল্লাহর রাস্তা কেউ তবলিগে গেল এটা আল্লাহর রাস্তা, মসজিদে আসলো এটা আল্লাহর রাস্তা, কেউ দান করার জন্য কারো বাসায় গেল এটা আল্লাহর রাস্তা, আবার যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করলো তরবারে দিয়া এটাও আল্লাহর রাস্তা, কিন্তু এই রাস্তাগুলো সবগুলা সমান নয়, গুরুত্বের বিষয়ে ব্যবধান আছে, গুরুত্বের ভিতরে কি আছে বলেন, গুরুত্বের ভিতরে কি আছে, ব্যবধান আছে। এরপরে আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালা ফীহিন্না ইয়ানি ফি লায়ালি আশরিল হাজ্জা ইয়ুযাআফু বিসাবইমিয়াতি যিআফিন, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এই 10 দিন, কয় দিন, এই 10 দিন বলতে বারবার বলতেছি এই কথাটা যাতে আমাদের কলিজায় লাগে বা মনে রাখার সুযোগ হয়, এই 10 দিন বলতে চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত এই 10 দিন, ইউযাআফু বিসাবইমিয়াতি যিআফিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এক একটা দিন, মিয়াতুন মানি শত, এক একটা দিন আল্লাহর নিকট 700 দিনের সমান। সুবহানাল্লাহ। কয় দিনের সমান? 700 দিন মানে 2 বছর লাগাতার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এক একটা দিন এক একটা রাত ফজিলতের দিক থেকে 700 দিনের সমান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন,
এটা বাইহাকী শরীফের হাদিস قال كان يقال في ايام عشر الحجه كل يوم 1000 আল্লাহ রাসূল আরেখা দিয়েছে বলেন প্রত্যেক দিন আল্লাহর নিকট 1000 মানে হাজার 1000 মানে কি প্রত্যেক দিন আল্লাহর কাছে হাজার দিনের সমান সুবহানাল্লাহ কত দিনের সমান ওয়ায়াউম আরাফাতা আশরাতু আলাফ ইয়ানি ফিল ফজল মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যে আরাফার দিন মানে নয় জিলহজ কত জিলহজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফজিলতের দিক থেকে 10000 দিনের সমান সুবহানাল্লাহ কত হাজার দিনের এ আরাফার দিন আরাফার ময়দানে যারা থাকে যে যে নিয়তে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয় সুবহানাল্লাহ তাহলে আরাফার দিন আল্লাহর নিকট কত হাজার দিনের সমান তাহলে আল্লাহ আমাদের হায়াতে কুরবানি পর্যন্ত বাড়াইয়া দেন বলেন আমিন তাহলে এক একটা দিন এক বর্ণনায় 1000 দিনের সমান আরেক বর্ণনায় 700 দিনের সমান আরেক বর্ণনায় আরাফাত দিন 10000 দিনের সমান সুবহানাল্লাহ তাহলে আমাদের হাতে মোক্ষম সুযোগ আছে কিনা এই সময়গুলোকে কাজে লাগানোর আছে কিনা দিনও কাজে লাগানোর সুযোগ আচ্ছা যদি এই দিনটা 1000 দিনের সমান হয় তাহলে আপনি সুবহানাল্লাহ একবার বললে কি অবস্থা 1000 দিন সুবহানাল্লাহ বললে যে সওয়াব সেই সওয়াব কি আমলনামায় দিবে না যদি এক ওয়াক্ত নামাজ পড়েন ফজিলতের দিক থেকে 1000 দিনের সমান সওয়াব হবে না এগুলোকে কাজে লাগানো ভাইয়া কাজে লাগানো খুব খেয়াল রাখা কাজে লাগানো আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন এরপরে আরেক হাদিসে রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبلها والسنة التي بعدها مسلم شريف الحديث رسول বলেন আমি আশা রাখি আমি কি রাখি যে আমার উম্মত পুরুষ নারী যেই আরাফাত দিন রোজা রাখবে আল্লাহ তার আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ মোট দুই বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আরাফার নিয়া অনেকে অনেক কথা বলে সবচেয়ে সুন্দর সমাধা এটা মনে করেন আপনার ভিতরে সন্দেহ থাকলে মনে করেন আরাফা সৌদিতে যখন 9 তারিখ আমাদের এখানে কয় তারিখ 8 তারিখ বলেন কয় তারিখ তাহলে আমাদের আরাফা কোন দিন 9 তারিখে যদি ওটার সাথে আরাফা মিলাই তাহলে তো ওরা আমাদের 9 তারিখে ওদের 10 তারিখ ওরা তো কুরবানি করে আমরা তো করি না বুঝছেন না কথাটা যদি আপনার ভিতরে এই বিষয়ে একদম আপনি কোনো সমাধায় পৌঁছতে পারেন না আজ থেকে 10 বছর 20 বছর আগে এই সমস্যা ছিল না এখন নতুন করে ইউটিউব ফেসবুক ইন্টারনেটে বিভিন্ন শায়েখেরা বাইর হইয়া এবার অনেকগুলো ফেতনা তৈরি হইতেছে সবচেয়ে সুন্দর সমাধা হলো আপনি 8 তারিখও রোজা রাখেন 9 তারিখও রোজা রাখেন আর কোনো একতলাপ আছে 8 তারিখ রোজা রাখলেন 1 বছর রোজা রাখার সওয়াব পাইলেন আর 9 তারিখ রোজা রাখলেন তাহলে আরাফাত দিন 10000 দিনের সমান আবার 2 বছরের গুনাহ মাফ সুবহানাল্লাহ বলেন মনে থাকবে ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা আগামী জুমা আরও একটা সময় আছে ইনশাআল্লাহ কোরবানের আগে ওইখানে এই বিষয়টা আরও ক্লিয়ার করব এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহি ওয়া লাল আমালু ফিহিন্না হুব্বু ইলাল্লাহি আযা ওয়া জাল মিন হাদি আইয়ামি আনি মিন আল আশরা ফাআকসিরু ফিহিন্না মিন আত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরুল্লাহ আল্লাহর নবী বলেন যে এই 10টা দিন কোন 10টা দিন সবাই বলেন জিলজ মাসের সাংদুটা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে অনেক প্রিয় কি কি এবার রাসূল তিনটা আমলের কথা বলছেন এই 10টা দিন বেশি বেশি তিনটা আমল করো সুবহানাল্লাহ বলেন কয়টা এক নম্বর হলো তাহলিল তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ না লাটা টান হবে লা মানে নাই ইলাহা মানে কোন ইলাহ ইল্লাল্লাহ আছে আল্লাহ আছে কে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না লা টান হবে মনে রাখবেন কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি প্রতিদিন 100 বার কালিমা পড়বে সে হাসতে হাসতে জান্নাতে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনি চাইলে তসবিহও পড়েন তসবিহতে সমস্যা আছে অনেকের অ্যালার্জি আছে ওই দিন আমার একজন বলতেছে নাম করলে চিনা যাবে না এখানে না অন্য জায়গার বলতেছে হুজুর আমি একজনকে বলতেছি ভাই তসবিহটা তো অনেক সুন্দর হুজুর তসবির কথা আমরা কেন বলেন হাতের কট থাকতে আমি কি জানি এত বড় দেমাক থাকতে আপনি কিল্লেকে বাজার করে বা উসের করেন এত বড় মাথা মাথাটা 10 কেজি হইব তো কমসে কম 10 কেজি হইব না
তা এত বড় মাথা এতগুলো মগজ এরপরও কি লেগে বাউসার করে ভুলি যায় যে জন্য তসবি কেন তসবি আমি যখন পকেটে হাত দিলাম মোবাইলের জন্য হাতাত করে তসবিটা মানুষ এখন তো ফিরিয়ে আসি একশোবার কালিমা পড়ে নেই তসবিটা আমাকে আল্লাহর কথা স্মরণ করাইয়া দেয় সুবহানাল্লাহ বলেন আচ্ছা যাদের কাছে তসবি ব্যবহার করেন আপনি বলেন তো এই তসবিটা আপনাকে কি জিকিরের কথা স্মরণ করায় না আল্লাহর কথা স্মরণ করায় কিনা তসবিতে কেউ বাড়ার হিসাব করে না আমার তো 50টা রুম যদি 3,000 টাকা করে হয় তাহলে তসবিতে হিসাব 1,50,000 টাকা এরকম কেউ হিসাব করে আমার ব্যবসায়িক পণ্যের হিসাব করে না জিকিরের হিসাব করে কিসের হিসাব করে আমাদের এক বুজুর্গ ছিলেন আওলাদ রাসূল আব্দুল মজিদ নদীম রাহমাতুল্লাহ আলাইহ তিনি বাইতুল্লাহ সেহেনে বসে তসবি পড়তেছেন কি পড়তেছেন তো ওনাকে এক আরবের যুবক আসি বলে যে হে মাহাজিরা জানি এটা কি হে মাহাজিরা এটা কি তো উনি বলেন যে এটা হলো তসবি তো কয় এটা কেন কয় এটা আমি আল্লাহর কথা আমাকে মনে করাই দে এটা আমাকে কার কথা মনে করাই দে বলেন আল্লাহর আমাদের কমিশনারকে দেখলে মনে হয় না যে উনি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন মাঝে মাঝে ভুলি গেল এটা দেখলে তো এটা শিওর যে উনি 5 নম্বরের কাউন্সিলর আমাদের সভাপতিকে দেখলে মনে হয় না উনি তো এই মসজিদের সভাপতি তাহলে আমাকে দেখলে মনে হয় যে না উনি তো আমাদের ইমাম সাহেব আমি যখন আপনাকে দেখব না উনি তো আমার মুসল্লি এরকম একটা বিষয় হয় কিনা আচ্ছা যখন আমার হাতে তসবি থাকবে তাহলে এটা আমাকে কার কথা মনে করাই দিতেছে এবার যুবক আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছে আমাদের নবী কি কখনো তসবি ব্যবহার করছে এবার উনি যেই উত্তরটা দিচ্ছেন এটা আমাদের জন্য শিক্ষণীয় উনি বলেন যে এই যুবক আমাদের নবী আল্লাহকে ভুলছে কখন কখনো ভুলছে তো আমাদের নবী আল্লাহকে জীবনও বলে নাই আমরা তো আল্লাহকে মনে রাখতে পারি না এই জন্য তসবি নিছি যাতে মাঝে মাঝে হলো তসবির মাধ্যমে হলো যেন আল্লাহকে স্মরণ হয় সুবহানাল্লাহ আপনার তসবি ভালো লাগে না আমরা তসবি জোর করি কারোর সাফাই দেই না আপনি করে করেন হাতের আঙ্গুলে করেন সমস্যা আছে কোনো সমস্যা নাই এগুলো উল্টাপাল্টা বাড়াবাড়ি এটা ঠিক না এটা ঠিক না খুব খেয়াল রাখা আমরা তসবি ফরজ ও আজিব কিছু কই না এটা একটা মাধ্যম জিকিরের এটার আলাদা কোনো ফজিলত আমরা বলি না পরে আমি ওরে বলছি যে আমি যখন উমরায় গেছি মসজিদে নববী থেকে বাইর হইতেছি তখন এক হুজুরকে দেখছি সে তসবি দিতেছে আমি একটা দেওয়ার পরে বলছি যে আমাকে আরো একটা দেন আমার সাথে আরো একজন আছে তো আমাকে দুইটা তসবি দিছে আমি বললাম যে যদি এটা না যায় হইতো তাহলে মসজিদে নববীর মতো জায়গায় তসবি বিতরণ করতে দিত না কি বলেন দিত খুব খেয়াল রাখা কথাগুলো আমাদেরকে যেখানে রসুলের রওজার সামনে 2 মিনিট আপনাকে দাঁড়াইতে দেয় না সেখানে সেজদা দিবেন তো দূরের কথা একটা নাজায়েজ কাজ রসুলের রওজার সামনে আপনাকে কি এই তসবি বিতরণ করতে দিবে খুব খেয়াল রাখা আপনার তসবি ভালো লাগে না সমস্যা নাই আমরা জোর করে চাপাই দেই না আপনি হাতের করে করেন বাকি জিকির করেন বেশি বেশি কি পড়া লা ইলাহা বলেন লা ইলাহা আমি আগেও বলছি আজকে আবার বলি ফাজাইল আমল এই তালিম যে হয় ফাজাইল আমলের ভিতরে একটা ঘটনা আছে এটা হাদিসের ঘটনা না এক বুজুর্গের ঘটনা একটা মানুষ মারা গেলে তার আমলনামায় যদি 70,000 বার কালিমা খতম থাকে কত কত আল্লাহ চাহে তো তাকে মাফ করে দিতে পারেন সুবহান তো আমরা যারা এখনো জিন্দা আছি আমাদের কি উচিত না নিজের খতমটা নিজে করে নেওয়া কি বলেন আমি মরে গেলে আমার সন্তানেরা করবে এই যে আমি তো একটু আগে শুনাইলাম দেখছেন পেপার পত্রিকায়ও মারা যাওয়ার পরে 22 ঘন্টা লাশ দাফন করতেছে না সন্তানেরা উঠানে বসে আছে জায়গা জমি নিয়ে জামিলা করতেছে আমি মরে গেলে আমার জন্য কে কি করবে এটা বাবার সুযোগ নাই আমি কি করে যাইতে পারি এটা হলো বাবার সুযোগ এটা হলো কিসের সুযোগ 2 নম্বর তাকবীর বেশি বেশি আল্লাহু আকবার বলা কি বলা তাকবীরে তাসবিহটা মুখস্থ করিবেন আমি লিখে দিব ইনশাআল্লাহ আবুল বাইয়ের দোকানে আমি গত বছর এখানে আসার পরে কাগজ করছিলাম এগুলো আবার ফটোকপি করব আগামী জুমা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এই তাকবীরে তাসবিহটা মুখস্থ করবেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি তাকবীর পড়বেন তাকবীরে তাসবিহ পড়তে পারেন অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি বেশি পড়বেন এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুখস্থ করবেন না তাকবীরে তাসবিহ মুখস্থ করবেন ইনশাআল্লাহ সবার মুখস্থ আছে ইনশাআল্লাহ নতুন করে মুখস্থ করার দরকার নাই তাকবীরে তাসবিহ মুখস্থ করবেন আজকে যদি আল্লাহ আপনাকে আরো 20 বছর হায়াত দেয় এই 20 বছর আপনার ভাগে তাকবীরে তাসবিহ করবে না তা আপনি যদি আজকে একবার শিখে নেন তাহলে বাকি আরো 100 বছর বাঁচলো কত বছর মা এখন তো কেউ কেউ তো মানুষের হায়াত দিয়ে দেয় কয় 1 সপ্তাহ 2 দিন ঘরে থাকেন 50 বছর বাঁচতে পারবেন আজরাইলের সাথে কারো কন্টাক্ট হয় নাই আজরাইলের সাথে কারো কন্টাক্ট হয় নাই কে কতদিন বাঁচবে এটা কেউ জানে না জানে কে
আল্লাহ, দুই নম্বর বেশি বেশি তাকবীর পড়বো, তিন নম্বর বেশি বেশি জিকির করবো, কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, বেশি বেশি জিকির করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, মোটামুটি আজকের জুমার আলোচনা শেষ, লাস্টে একটা আমলের কথা বলি। আজকে 27 জিলকাদা কত, তাহলে কালকে 29, কালকে 28, পরশু 29, রোববার যদি 29 চাঁদ উঠে যায় সোমবার থেকে জিলহজের 1 তারিখ, আর যদি এই মাসটা 30 যায় তাহলে মঙ্গলবার থেকে জিলহজের কয় তারিখ বলেন, জিলহজের কয় তারিখ 1 তারিখ কোরবান হবে বুধবার বা বৃহস্পতিবার, সেটা আমরা আগামী সপ্তাহে হিসাব করে বলবো। রসুল সাল্লাম বলেন যারা কোরবানি করবে, যারা কি করবে, সে যেন চাঁদ উঠার আগে আগে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠার আগে আগে, অর্থাৎ আপনি রোববার ভিতরে যে আমলটার কথা এখন বলবো প্রত্যেকেই আমলটা রোববার ভিতর করে ফেলবেন, এটা করা ফরজ ওয়াজিব কিছু না। রসুল বলেন যে ব্যক্তি কোরবানি চাঁদ উঠার আগে আগে হাতের নখ পায়ের নখ মোষ চুল অর্থাৎ কাটসাটের যত কাজ আছে সবগুলা চাঁদ উঠার আগে আগে করে ফেলে, এই 10 দিন নখও কাটবে না, মোষও কাটবে না, চুলও কাটবে না, দাড়িও শেভ করবে না, কাটসাটের আর কোনো কাজ করবে না, করবে কখন, কোরবানির পশু জবে করার পরে করবে কখন, এবার মেয়াদটা ঠিক করেন, শুরু করবে কখন, চাঁদ উঠার আগে, কিসের, আবার কাটবে কখন বলেন? তাহলে এই আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি এই আমলটা করবে, মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কারাম এটার ব্যাখ্যা অনেক করছেন, যেই ব্যক্তি এই আমলটা করবে সে একটা কবুল কোরবানির সওয়াব পাবে। যে কোরবানি করবে সেও করতে পারে, যে কোরবানি করবে না সেও করতে পারে, শিশু যুবক আপনার তরুণ পুরুষ নারী সবাই এই আমলটা করবে, সবাই এই সওয়াবটা পাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা রোববারের ভিতরে সূর্য ডুবার আগে আগে আমরা এই কাজটা করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। খুব কষ্ট হবে, পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ না করুক যদি আপনার মনে নাই চাঁদ উঠি গেছে, সমস্যা নাই, এই 10 দিন আপনি হাতে দিয়েন না, এগুলো দেখিয়েন না, অনেকে কয় যদি দাঁড়িয়ে রাখি দোয়া করেন, চেষ্টা করি না, দাঁড়িয়ে রাখতে চেষ্টা লাগে না, শুধু নাফির দোকানে না গেলে হয়েছে, বেলেট না কিনলে হয়েছে, ঠিক না? আপনি একটা কাজ করেন, সেটা হলো যদি কোনো কারণে ভুলে যান করতে না পারেন, তাহলে ইনশাআল্লাহ এই 10 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা করে নিব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন।